হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো, কারণ আমি তো গরমে বেরিয়ে পড়েছি বিরিয়ানি বিরিয়ানি লাভারদের জন্য, মানে বেস্ট বিরিয়ানি খোঁজে আজকে বেরিয়ে গেছি। কোথায় বেস্ট বিরিয়ানি আছে? বিরিয়ানি খাবো তো, বিরিয়ানি বেস্ট না হলে তো হবে না, তো বিরিয়ানি বেস্ট খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো কোথায় যাব কি সব ইনফরমেশন দেব, কখন কি কোথায় যাচ্ছি সেটা তো সব দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ না করে। তো ভিডিওটা পুরো দেখবে স্কিপ না করে, আর বিরিয়ানি খাওয়ার রিভিউটা তোমাদের দেবো। এই গরমের মধ্যে ভিডিও করছি, বুঝতেই পারছো প্রচুর চ্যালেঞ্জিং ব্যাপার। তো তার জন্য একটা লাইক করে দিও, একটা লাইকটা করলে আমাদের মোটিভেট হয়। তো চলো, বেরিয়ে পড়েছি, যেতে তো হবে, বিরিয়ানি দেখাতেই হবে, তো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আহার বিরিয়ানি। তো আহার বিরিয়ানি চলে এসেছি, তো আহার করতে দুপুর বেলার লাঞ্চ, আর লোকেশনটা পুরো ডিসক্রিপশনে দিয়ে দেবো, পুরো ডিটেলস স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, পেয়ে যাবে। আর এখন বিরিয়ানি একটা দম দেওয়া হচ্ছে, আর একটা চিকেন চাপ রেডি হচ্ছে। তো চলো দেখা যাক কি কি হচ্ছে, কি হচ্ছে ভেতরে গিয়ে দেখি। তো আহার বিরিয়ানিতে এখন আছি, আর এখানে দেখতে পাচ্ছি কাকু মাংস ধুচ্ছে। এটা কি চিকেন চাপের মাংস নাকি এমনি বিরিয়ানি? একই একই। আচ্ছা আচ্ছা, তো এখানে এগুলো ধোয়া হচ্ছে, আর এখানে হচ্ছে চিকেন চাপ রেডি হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি এখন বিরিয়ানি একটা দম দেওয়া হচ্ছে অলরেডি। আমরা ওই দিকে চিকেন চাপটা এখন খুলেছে, আর এদিকে কিন্তু দেখো উপরে এলাচ দিয়েছে, হ্যাঁ সব জায়গায় কিন্তু ভালো লাগছে দেখতে। আর এখানে চিকেন চাপটা দেখো, জাস্ট গ্রেভিটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, পুরো ফুটছে চিকেন চাপটা। ও কি লাগছে, চকবক করে ফুটছে চিকেন চাপ, গ্রেভিটা জাস্ট। এটা কি চিকেন মাটন দুটোই আছে? ও শুধু চিকেন? আচ্ছা। আর এখানে কেমন আছো, ভালো আছো তো? আর এখানে শশা ঝুলছে, শশা কাটছে দেখো, ফটাফট ফটাফট শশা কাটছে। তো তোমাদের একবার সিটিং এরিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছ, ভেতরেও আছে, মানে বাইরের দিক থেকে দেখলে মনে হচ্ছে যে ভেতরে মানে সেরকম একটা জায়গা নেই, বেশি হয়। তো এখন তো বিরিয়ানি যেটা দেখছি হচ্ছে, এটা তো চিকেন মাটন একসাথে একসাথে, আর এদিকে চিকেন চাপ হচ্ছে। আচ্ছা, আর কটা ডেলি খোলা থাকে? ডেলি খোলা থাকে। কখন থেকে মানে খোলা বললে 12:30 থেকে রাত কটা? 12:30 থেকে স্টার্ট হয়ে যায়, আর কটা অবধি হয়? শেষটা বলা যাবে, শেষ বলা যাবে না। আচ্ছা, মানে কন্টিনিউ চলতেই থাকে, চলতেই থাকে। জানতে চাইবো যে তোমার কি কি পাওয়া যায়, কত কি দাম আছে? এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ। আচ্ছা, চিকেন চাপ পার পিস হচ্ছে তোমার 80 টাকা, পার পিস 80 টাকা। আচ্ছা, ওটার ওজন হচ্ছে 150 গ্রাম পিস, পার পিস ওজন 150 গ্রাম। আচ্ছা আচ্ছা। আর চিকেন বিরিয়ানি হচ্ছে তোমার 140 টাকা, 140 চিকেন। আচ্ছা, ডিম থাকবে না, আলু রাইস, 1000 ml কন্টেনার যেটা আছে 140 টাকা। হ্যাঁ, আর 220 টাকা একটা চিকেন আছে, ওটার দাম হচ্ছে 220 টাকা। আচ্ছা, 2 পিস চিকেন থাকবে, ডিম থাকবে, রাইস কোয়ান্টিটি বেশি। আচ্ছা, তার মানে সবকিছুই। মটন হচ্ছে 180 টাকা। আচ্ছা, 1000 ml কন্টেনার। আচ্ছা, আর 1500 ml কন্টেনার 290 টাকা। আচ্ছা, আর পার্সেল কি তোমরা দাও নাকি এমনি জোম্যাটো সুইগি এসব? জোম্যাটোও দিই, আমরা নিজেরাও দাও। আচ্ছা, রেঞ্জের মধ্যে কি আছে, মানে ওরকম কোনো ব্যাপার নেই, মানে ডেলিভারি চার্জ তো আছে? আচ্ছা, তাহলে চলো বিরিয়ানি। কতক্ষণ হচ্ছে দম দিয়েছো? এটা এখন দম হবে নাববেই তো, টাইম হয়ে গেছে। আচ্ছা, টাইম হয়ে গেছে, তো টাইম হয়ে গেছে, তারপর দমটা উঠবে, আমরা ট্রাই করব। আর বলছি যে যদি কেউ বসে খায় সেই ক্ষেত্রে কি আনলিমিটেড রাইস, আলু এরকম কোনো ব্যাপার আছে? এখানে আনলিমিটেড বলে কিছু নেই। আচ্ছা, এবার আমরা 140 টাকায় যে কোয়ান্টিটিটা দেব সেটা খাওয়ার পরে যদি কেউ চাস তবে আমরা দিই। দাও, এবার 140 টাকা নিয়ে যদি দুইজনে মানে ডিভাইড করে খায় তখন আমরা সেটা, না সে তো কোনো ক্ষেত্রেই হয় না, একজনের জন্য ঠিক আছে। তো ঠিক আছে, তো চলো বিরিয়ানি দমটা উঠুক, তারপরে আমরা ট্রাই করবো, তোমাদের বলবো সেটা কেমন কি, তো দেখতে থাকো। তো বিরিয়ানি ঢাকনা এখন খুলে গেছে, ঘি দেওয়া হচ্ছে, বাহ কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বিরিয়ানি। বলা হয়নি, আমরা এসে এরপর দেখছি পুরো লাইভ কিচেন, মানে এখানে মাংস ধোয়া হচ্ছে পুরো সামনেই, আর এখানে চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে এখানটা, আর এখান থেকেই সার্ভ করা হচ্ছে।
মানে বুঝতেই পারছো লাইফ কিচেন, তোমরা বিরিয়ানি মানে প্রিপেয়ার হচ্ছে তৈরি হচ্ছে সেটা দেখে দেখে তোমরা খেতে পারবে। প্রচুর ভিড় দেখতে পাচ্ছো আর বেশ ভালোই লাগছে। আমরা ট্রাই করবো, গন্ধটা যখন হাড়ি ঢাকনাটা খুলেছে বেশ গন্ধটা খুব ভালো বেরিয়েছে, ট্রাই করবো চলো তাহলে দেখা যাক। আর এখানে প্রচুর পরিমাণে মানে গন্ধে পুরো মম করছে, তো চলো লাইফ কিচেন থেকে আমরা এখন বিরিয়ানি খাই। সো আমি এবার চিকেন বিরিয়ানি, চিকেন থালি নয় চিকেন বিরিয়ানিটা নিয়েছি। এটা আছে দেখো প্রচুর পরিমাণে রাইস রয়েছে, আর ঝুরঝুরে রাইস আর অনেকটা কোয়ান্টিটি, মানে একজন খেয়েও আরও একজন খেয়ে পুরো অনেকটা। আর আমি চিকেন থালিটা নিয়েছি, চিকেন বিরিয়ানি যেটা 220 টাকার স্পেশাল চিকেন বিরিয়ানি। আর এই হচ্ছে আমার চিকেনের পিসটা, এই চিকেনের পিসটা বেরিয়ে গেছে দেখো কত বড় পিসটা, দেখো এই হচ্ছে চিকেনের পিস। আর এর পাশে রেখে দিলাম, আর এই চিকেনের পিসটার ওজন হচ্ছে 150 প্লাস, এত বড় একটা চিকেনের সাইজ। তো চলো এবার খাওয়া যাক। ফার্স্টে আমি একটু শুধু ভাত খেয়ে শুধু রাইস খেয়ে দেখি। বেশ একটা স্পাইসি বেশ ভালো লাগছে মুখে, একটা টেস্ট মানে আমার মুখে স্বাদ ফিরে এসছে, যেহেতু আবার ঠান্ডা লেগেছে তো মুখে দিয়েছি কোনো কিছু স্বাদ পাচ্ছি না, জাস্ট এটা মুখে দিয়েছি আমার পুরো স্বাদটা মানে ফিরে এসছে। হেভি খেতে হেভি, এক্সট্রা কথা হবে না বলো, শুধু খাবো। চিকেন নিচ্ছি, চিকেনটা দেখো পুরো খুলে খুলে যাচ্ছে, দেখাও চিকেনটা একটু, পুরো দেখো পাট পাট হয়ে খুলে খুলে যাচ্ছে, এ দেখো এত নরম পাট পাট হয়ে খুলে খুলে যাচ্ছে, কি ভালো লাগছে। পুরো ভেতরে পুরো মশলা ঢুকেছে দেখো, ভেতরে দেখো সফট যেমন তেমন মশলা ঢুকেছে, তেমন জুসিনেস কি বলবো আর। তো চলো একটু চিকেন দিয়ে, আর আলু তো সেই লেভেল, আলু মানে টাচ করতে হচ্ছে না পুরো ভেঙে যাচ্ছে, তো আলু দিয়ে একটু খেয়ে দেখবো আর চিকেন দিয়ে। তো চলো খাওয়া যাক। মানে কি বলবো, পুরো কমপ্লিমেন্ট দেওয়ার আগে মানুষে ভাবে, আমি ভেবেই যাচ্ছি যে কি বলবো, এত সুন্দর খেতে অসাধারণ, পুরো মারাত্মক লেভেলের মারাত্মক, মানে এত ভালো লাগছে খেতে, কি বলবো মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে কি বলবো। একটু শশা খেয়ে দেখি, গ্রিন চাটনি দিয়েছে, আমার খুব ভালো লাগে গ্রিন চাটনি, একটু গ্রিন চাটনি আর একটু চিকেন দিয়ে আর একটু আলু দিয়ে আর আমার ফেভারিট পেঁয়াজ দিয়ে, আমার মুখে অত বড় বাইট ঢোকে না, অল্প অল্প খাবে। এই গ্রিন চাটনির ফ্লেভারটা বেশ ভালো লাগছে, কাঁচা লঙ্কাটা ধনে পাতার ফ্লেভার মানে খুব মিশে গেছে, খুবই ভালো লাগছে, গালগুলো ফুলে গেছে। চলো এবার চিকেনটা দেখো পড়ে না যায়, দেখো দেখো দেখো, এটা হচ্ছে চিকেন চাপ যেটা হচ্ছে 80 টাকা, খুব বড় একটা সাইজ। আর গ্রেভিটা দেখো, শুধুই এত ভালো লাগছে, আর একটু খেয়ে দেখি। আর এখানে একটু চিকেনটা নিই, দেখি চিকেনটা কেমন হয়েছে, চিকেনটা ও কি দেখো পুরো একদম ধরছে চেয়ে যাচ্ছে, এই না হলো চিকেন চাপ। একটু গ্রেভিটা মাখিয়ে নিই, একটু বেশি করে খেয়ে নিই, তো এই নিলাম, এবার খাবো। দুর্দান্ত বলে বিশ্বাস করবে নাকি মারাত্মক বলে বিশ্বাস করবে, কোনটা কোনটা বলে বিশ্বাস করবে, মানে এত টেস্টি হয়েছে, মানে ভাবছি শুধু যে কখন খাবো এতটা পরিমাণে রাইস। তো চলো আমরা খাই, আর খুবই মানে মারাত্মক লেভেলে, তোমরা এসে অবশ্যই ট্রাই করো, নাহলে বুঝতে পারবে না, কিন্তু এসে ট্রাই করো, আমাদের কমেন্ট করবে জানাবে যে কেমন কি টেস্ট তোমাদের লেগেছে। তো চলো এবার আমি খেয়ে নিই। দেখো এতটা পরিমাণে রাইস খেতে হবে আসলে চিকেন চাপ, তাই জন্য ভেবেছি একটা জিরো নেবো, তো জিরোটাকে একটুখানি মুখ শুদ্ধি করবো, তাহলে কি খাওয়ার এনার্জিটা বেড়ে যাবে। তো কাকুর দোকানে জিরো পাওয়া যায়, বড় বড় মানে দেখলাম জিরো, তো ছোট বড়টা পাওয়া যায়, আমার খুবই ভালো লাগে বেসিক্যালি জিরোটা, তো জিরো দিয়ে ট্রাই করবো পরে।
চলো খেয়ে নিই। স্পেশাল মাটন থালি যেটা হচ্ছে 290 টাকা, ঠিক আছে, একজনের জন্য সাফিসিয়েন্ট। যা দেখে বলতে হ্যাঁ খেয়েও দুজন, আমি তো খেতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, আমিও পারবো না। রাইসটা বেশ ঝুরঝুরে দেখতে পাচ্ছি, হ্যাঁ খুব ভালো লাগছে দেখতে। একটা অয়েলি নেই, দেখ হাতটা দেখ, অয়েলিনেস নেই খুব একটা, ঝুরঝুরে রাইস। দেখো এতটা পরিমাণে আমরা তো বেসিক্যালি বাইরে দাঁড়িয়ে খাই, কিন্তু এখানে দেখো মানে আমরা এখানে এটা হাতে হাতে নিয়ে খাওয়া যাবে না। না ঠিক আছে, আমি যেটা প্রথমে করি শুধু রাইসটা একবার ট্রাই করি। হ্যাঁ শুধু রাইস ট্রাই করো। তো শুধু রাইসটা ট্রাই করে বেশ ভালোই লাগলো, আর প্রপারলি সেদ্ধ হয়েছে রাইসটা, ঠিক আছে। একটু স্পাইসি লাগছে আমার কাছে, বেশ ভালোই লাগছে। মাটনটা খুঁজে যাবে কোথায় আছে, এই আছে মাটন, বেশ বড় সাইজের, 100 গ্রাম প্লাস এটা, ঠিক আছে। হ্যাঁ বেশ সাইজ মানে পিসটা জাস্ট হেভি লাগে দেখতে। উফ আলুটা প্রচুর গরম, জাস্ট গরম ধরতে পারছি। হ্যাঁ আলুটাও বড় সাইজের, বেশ বড় সাইজের, এত বড় সাইজে আমি এখনো হাতে পড়াইনি। আমার আলুটা মধ্যমগ্রাম চত্বরে পড়েনি। হ্যাঁ একটু মাটন দিয়ে, একটু আলু, আলুটা দেখো জাস্ট হালকা টাচ করলাম, এটা স্মেলটা খুব ভালো বেরোচ্ছে। আলু আলুটা বেশ প্রপার সিদ্ধ হয়েছে, মাটনের যে জুসিনেসটা দেখো তোমরা। ওফ আমার তো খিদে পেয়ে গেল। হ্যাঁ একদম তেলের পিস দিয়েছে, মানে লাল প্রপার সিদ্ধ হয়েছে। মাটনটা দেখো, পিসটা দেখো, হ্যাঁ পুরো লাল, জাস্ট দেখো একটু শো করো। ওয়াও আমার তো এরকম বেশ ভালোই লাগে তেলের পিস, আমারও খুব ভালো লাগে। একটু খেয়ে দেখা যাক শুধু। দারুণ দারুণ, অসাধারণ, জাস্ট অসাধারণ। মাটনটা বড় বাইট নেওয়া যাক এবার, মাটন দিয়ে একটু আলু দিয়ে একটু স্যালাড, এটা তো অসাধারণ, অস্বাভাবিক লাগছে, কিছু বলার নেই। জাস্ট তোমরা আসো এখানে ট্রাই করো, একটু চিকেন চাপের গ্রেভি নিয়ে নিই, গ্রেভিটা বেশ দেখে আমার সামলাতে পারছি না। যেমন হয় আর কি, ঠিক আছে। তো আমি ফিনিশ করি, দুর্দান্ত লেভেলে। তোমার কি মনে হয়? আমার এত ভালো লেগেছে যে গোগ্রাসে আমি শেষ করে দিয়েছি প্রায়। বিরিয়ানি তো খাওয়া হয়েছে, আমার তো হেভি লেগেছে, দুর্দান্ত লেগেছে, মানে আমি পুরো সেরা বিরিয়ানি খেয়েছি বলতে পারো, মানে কলকাতার সেরা বিরিয়ানি গুলোর মধ্যে একটা, মানে একটা বলবো আর কি। পুরো মানে এত টেস্ট হয়ে গেছে, আমার বিশ্বাস করে আমি কোনো ভিডিওতে বলিনি যে আমার খুব ভালো লেগেছে, সেরা লেগেছে, কিন্তু এটাই বলছি আমার খুব ভালো লেগেছে। আর দেখো পার্সেলও নিয়ে নিয়েছি, আর পেছনেই হ্যাঁ বাড়ির জন্য একটা মাটন বিরিয়ানি নিয়েছি, একটা চিকেন বিরিয়ানি। আমার মানে আমি খেয়েছি আর বাড়ির লোকও খেয়ে দেখুক কেমন কি। আর এখানে দেখতে হচ্ছে ফুচকু বাচ্চা সবাই খেয়েছি, স্কুল রয়েছে, তো অ্যাড্রেসটা তুমি একটু বলে দাও এবার কি করে আসবে। তো এই আহার বিরিয়ানি তোমাদের অ্যাড্রেসটা একবার বলে দিই, এই দিকটা দেখতে পাচ্ছ ফ্লাইওভার, তো এই দিকটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন। মধ্যমগ্রাম স্টেশনে তোমরা 3 নম্বর প্ল্যাটফর্মের মানে এই দিক থেকে চলে আসবে, আসলে এই বাইপাস ধরে আসলে তোমরা একটা স্কুল দেখতে পারবে, কবিগুরু, হ্যাঁ শিক্ষা নিকেতন, ঠিক আছে। তার পাশেই হচ্ছে আহার বিরিয়ানি, আহার বিরিয়ানি সেন্টার। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আশা করি ভালোই লাগবে, তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর লাইকটা অবশ্যই করো, কারণ তোমাদের একটা লাইক আমাদের মোটিভেট করে। টিফিন হয়ে গেছে তাই? আচ্ছা তো চলো বাই বাই, আমিও চলে যাচ্ছি, বাই বাই করে দাও, বাই বাই। তো চলো এবার গাইস, দেখা হবে একটা নতুন একটা ভালো ফুড ব্লগের সাথে, ততক্ষণ অবধি বাই বাই।